हेलो एवरीवन, आई वेलकम यू टू विजन WBCS। तो आज के ভিডিওটা একটা ইনফরমेटिव ভিডিও, সেটা হচ্ছে WBCS কিন্তু লাস্ট 1 এন্ড 2 উইক ধরে কিন্তু তোমাদের কিন্তু আপডেট দিয়েই যাচ্ছে। তো একের পর এক আপডেট আসছে। তো কমেন্ট সেকশনে দেখলাম তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে, তো সেই কোয়ারিজ গুলো সবগুলো সাম আপ করে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ওকে, প্রথম তোমাদের যে কোয়ারিজ ছিল, যারা WBCS 2000 প্রিলিমসে 2022 প্রিলিমসের রেজাল্ট কবে বের হবে এটা নিয়ে আপডেট দেবো তোমাদেরকে। 2022 এর মেইনস এক্সাম তাহলে কবে হবে, 2023 এর প্রিলিমিনারি এক্সাম কবে হবে, ফুডের যে শর্ট নোটিফিকেশন দেওয়া আছে তার ডিটেল নোটিফিকেশনটা কবে আসবে। আমরা যখন PSC-র অফিসে আন্দোলন করেছিলাম তখন ওরা বলেছিল যে আমাদের নোটিফিকেশন দুটো আসবে, একটা হচ্ছে তোমার ফুড এসআই নোটিফিকেশন আসবে, যেটা অলরেডি তোমাদের শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, ডিটেল নোটিফিকেশন আসার অপেক্ষায় আমরা রয়েছি। আর একটা আপডেট ওনারা দিয়েছিলেন, সেটা হচ্ছে মিসলেনিয়াস 2023-এর নোটিফিকেশন নতুন করে আসার সম্ভাবনা রয়েছে। তো সেটা কবে আসতে চলেছে সেটা নিয়ে তোমাদের আপডেট দেবো। আর একটা কোশ্চেন তোমাদের কমেন্ট সেকশনে দেখলাম, সেটা হচ্ছে WBCS 2024 কি ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিও। চলো এক এক করে আমরা এবার ভিডিওটাতে দেখি। প্রথমত যে লাস্ট 1 উইক বা 2 উইক ধরে যেটা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের WBCS থেকে আপডেট পেয়ে গেছি অলরেডি, সেগুলো হচ্ছে গ্রুপ ডি 2020-র যে গ্রুপ ডি সেটার রেজাল্ট বেরিয়ে গেছে, 2021-এর যে মেন্সের রেজাল্ট এ আর বি এর কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। 2020-র গ্রুপ ডির যে চয়েস সিট সেটা পাবলিশ হয়ে গেছে, এবং যেই এক্সাম যেটা ক্যান্সেল হয়ে গেছিলো সেটা 30 তারিখে হবে, যেই তোমাদের মেকানিক্যাল ইলেকট্রিক মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা সেটা তোমাদের 30 তারিখে হবে। তো এই আপডেট মোটামুটি আমরা এক সপ্তাহ ধরে এইটা পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। এবার আগামী দিনে কী কী আপডেট আমাদের পেতে কোন টাইম লাগবে, সমস্ত টাইমটা কিন্তু আমাদের একটা এক্সপেক্টেড করা যাচ্ছে যে এই টাইমের মধ্যে রিসেন্ট যে ট্রেন্ড রয়েছে এই টাইমের মধ্যে, এবং পর আগের বছরে আমরা অ্যানালাইসিস করবো যে কীরকমভাবে হয়েছে। প্রথম যেটা কোশ্চেন তোমাদের থাকে সবার, যারা প্রিলিমিনারি 2022 এক্সামিনেশন দিয়েছ, তোমাদের রেজাল্ট কবে বেরোবে, মেন্স এক্সাম কবে হবে। দেখো, PSC ভেন্ডার সিলেকশন এতদিন হয়নি, এবার কিন্তু ভেন্ডার সিলেকশন হয়ে গেছে এবং নতুন এজেন্সি কিন্তু কাজ শুরু করে দিয়েছে, তার ফলে কিন্তু তোমাদের যে রেজাল্টগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাচ্ছি, এবং আগামী কয়েক মাস মানে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে এই জিনিসগুলো কিন্তু এফেক্ট হবেই হবে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে থাকো, ঠিক আছে। তো তোমাদের দেখো 2022-এর প্রিলিমিনারি রেজাল্ট আফটার পঞ্চায়েত ইলেকশন আমাদের কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, মানে পঞ্চায়েত ইলেকশন 8 তারিখে আছে, তারপর ধরো 11 তারিখের গণনা আছে, মোটামুটি ধরো না জুলাই মাসের মধ্যে যে প্রিলিমিনারি রেজাল্টটা কিন্তু আসার সম্ভাবনা খুব রয়েছে। এবার মেন্স কখন হবে, প্রত্যেক বছর তো আমাদের কিন্তু দেখি যে মোটামুটি ধরে নাও 45 দিন থেকে 60 দিনের মধ্যে কিন্তু মেন্স এক্সামিনেশন অ্যারেঞ্জ হয়ে যায়। তাহলে আমি যদি 60 দিন ধরি তাহলে জুলাইয়ে যদি আমাদের রেজাল্টটা বেরিয়ে যায়, আগস্টের এন্ডের দিকে কিন্তু তোমাদের এই যে প্রিলিমিনারি রেজাল্টটা এটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 4-5টা দিন ধরে পরীক্ষা হয়, তো এটা কিন্তু হবে এক্সপেক্টেড। তাহলে মোটামুটি তোমরা যারা প্রিলিমিনারিতে 120 থেকে 125-এর কাছাকাছি পেয়েছো, তোমরা কিন্তু সকলে ভালো করে কিন্তু মেন্সের প্রিপারেশন করো, ঠিক আছে। মেন্সের আগের দিনে মেন্সের ভিডিওটা দেওয়ার সময় তোমরা বলেছিলে দাদা মেন্সের স্ট্র্যাটেজি ভিডিও দাও, আমি তোমাদের মেন্সের পেপার ওয়াইজ স্ট্র্যাটেজি ভিডিও দেবো, তো সেগুলো ভালো করে গো থ্রু করবে, তাহলে কিন্তু অনেকটা বেশি হেল্প হবে। এটা গেল 2022-এর খবর। এবার হচ্ছে 2023-এর প্রিলিমিনারি তাহলে এক্সামিনেশন কবে হবে। দেখো, যদি আগস্টে আমরা মেনে চলি ওটা হচ্ছে, সব কিছু ডেট কিন্তু কোনো অফিসিয়াল নয়, মোটামুটি যা রিসেন্ট সিনারিও রয়েছে সেই অনুযায়ী টেন্টেটিভ বলছি, এটা ধরে কিন্তু তোমরা এগোবে। কারণ একটা জিনিস ফিক্স থাকলে পরে, যেহেতু আমাদের এখানে এক্সাম ক্যালেন্ডার যেমন SSC-তে যেমন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে, যদি ওনারা একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিত তাহলে আমাদের এই ভিডিও দরকার ছিল না, এত কনফিউশনের দরকার ছিল না। কিন্তু যেহেতু প্রকাশ করছে না, তোমাদের মধ্যে অনেক কোয়ারিজ থাকে, তাই জন্য কিন্তু বানানো। এবার প্রিলিমিনারি রেজাল্টটা কবে হতে পারে 2023-এর, সেটা হচ্ছে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের হওয়ার অনেক বেশি হাই চান্স রয়েছে, ঠিক আছে। তো সেপ্টেম্বরে যদি হয় তাহলে আমাদের এটা জুলাই আগস্ট 2 মাস কিন্তু রয়েছে, 60 দিন মতো টাইম রয়েছে, খুব ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে। এবার হচ্ছে ফুডের যে নোটিফিকেশানটা ছিল সেটা ডিটেল নোটিফিকেশানটা কবে আসবে, ওটা কিন্তু আফটার পঞ্চায়েত ইলেকশন জুলাই এবং আগস্টের মধ্যে এসে যাওয়ার কথা, এবং আগস্টের মধ্যে পুরো যে সম্পন্ন বড় ডিটেল যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তোমাদের যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা মোটামুটি আগস্টের মধ্যে, এবং ফুডের পরীক্ষা মোটামুটি ধরো মানকে চলো তোমরা কিন্তু ডিসেম্বর জানুয়ারির দিকে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপডেট। মিসলেনিয়াসের কথা যখন আমরা মুভমেন্ট করেছিলাম তখন কিন্তু বলেছিল যে মিসলেনিয়াসে তোমাদের একটা নোটিফিকেশান নতুন আসবে, ঠিক আছে। পোস্ট ওই 400-500 কাছাকাছি আছে, তো এটা কিন্তু আসবে ওনারা বলেছিল, এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ কিন্তু নয়, ঠিক আছে। আমরা যখন মুভমেন্টে গিয়েছিলাম, PSC মুভমেন্টে আমরা কিন্তু গিয়েছিলাম, তখন কিন্তু এটা বলা হয়েছিল ওনাদের তরফ থেকে। তো সেটার যে শর্ট নোটিফিকেশান মোটামুটি তুমি মানকে চলো, ধরে চলো যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে শর্ট নোটিফিকেশান আসছে, এবং তারপর ডিটেল নোটিফিকেশান এসে তোমাদের হবে, ঠিক আছে। আর একটা কোশ্চেন তোমাদের ছিল, তোমাদের কমেন্ট সেকশনে দেখলাম, সেটা হচ্ছে 2024-এ কি ডেসক্রিপটিভ যেটা আমাদের মার্কেটে ঘুরছে সেটা কি হয়ে যাচ্ছে।
দেখো পিএসসির তরফ থেকে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই যে 2024-এ আমাদের যে WBCS এর স্যালারি স্কিপটি হচ্ছে। বিভিন্ন পেপারে আমরা দেখেছি অমুক মন্ত্রী বলেছে হয়ে যাবে, অমুক জনা অমুক রিটায়ার্ড IAS অফিসার বলেছে যে এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কলকাতা গ্যাজেটে বেরিয়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু পিএসসির তরফ থেকে কোনো রকম অ্যাকচুয়ালি যে কন্ডাক্ট করবে এক্সাম, সেই এক্সাম যে অথরিটি তাদের থেকে কিন্তু কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই। কি হবে কি না হবে পরবর্তীতে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে 2023-এর যে প্যাটার্নটা রয়েছে MCQ প্যাটার্ন, সেই অনুযায়ী যারা জব পিছু নিচ্ছ সেই অনুযায়ী পড়ো, কেননা প্রিলিমিনারিতে কিন্তু MCQটা থাকছে। যতই আমাদের ডেসক্রিপটিভ হোক, একটা জিনিস মাথায় রাখবে, ডেসক্রিপটিভ যতই হয়ে যাক 24-এ, তাহলে কিন্তু আমাদের প্রিলিমস পরীক্ষায় কিন্তু যে 8টা টপিক রয়েছে এই 8টা টপিককে তোমাকে পড়তেই হবে। এবং এই প্রিলিমিনারিটা যদি পাস না করতে পারো, তোমার এই 24-এর ডেসক্রিপটিভ নিয়ে লাফালাফি করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো সুতরাং এইটা হচ্ছে তোমাদের এখন আপডেট। এবার আমাদের প্রিলিমিনারি পরীক্ষা কতদিন বাকি রয়েছে, 60 দিন বাকি রয়েছে। তো 60 দিনে তোমাকে কি করতে হবে, এখন প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে এবং মক টেস্ট দিতে হবে। দেখো ভিশন WBCS এর তরফ থেকে প্রত্যেক দিন আমরা মক টেস্ট নিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। তো সেটা আমরা ফ্রিতেই নিচ্ছি, পেড মক টেস্টও আছে আমাদের স্টোর অপশনে গিয়ে তোমরা অ্যাপে পেয়ে যাবে, আবার ফ্রি আছে। ফ্রিতে প্রচুর আমি টেস্ট অলরেডি নিয়ে নিয়েছি, তোমরা যদি কেউ ফ্রি টেস্ট দিতে মোটামুটি ইন্টারেস্টেড থাকো তাহলে কি করবে, এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমাদের যে টেস্ট জোন অ্যাপের লিঙ্ক আছে ওই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাপটা ডাউনলোড করো, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করো, দিয়ে তোমরা এরকম একটা ইন্টারফেস তোমরা অ্যাপে দেখতে পাবে। তোমরা যদি আমাদের ওই 60 দিনের ওই পেড মক টেস্ট জয়েন করতে, তাহলে স্টোর অপশনে গিয়ে দেখবে 60 ডেজ মক টেস্ট একটা চলছে, ওটা নিতে পারো। সেটা হচ্ছে যারা পেড নেবে তাদের জন্য। এবার যারা ফ্রি করবে তারা কোথায় যাবে, এইখানে দেখো 3টে ডট রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমার এখানে। এখানে দেখো ফ্রি টেস্ট রয়েছে, এইখানে তুমি যখন ফ্রি টেস্টে ক্লিক করবে দেখবে এদিকে একটা টেস্ট অপশন পাবে। টেস্ট অপশন হলে WBCS 2023 ফ্রি টেস্ট বলে একটা অপশন পাবে, ওইখানে ক্লিক করলেই সমস্ত টেস্টগুলো দেখবে। আমি এখানে এখনো পর্যন্ত 4টে ফুল লেন টেস্ট নিয়ে নিয়েছি এবং 12টা মতো সেকশনাল টেস্ট নিয়ে নিয়েছি, মানে 1200 আর এদিকে 800, মোটামুটি 2200-2300 কোশ্চেনের পরীক্ষা অলরেডি নেওয়া হয়েছে। এবং এই অ্যাপটাতে মোটামুটি ধরো না 20,000 কাছাকাছি স্টুডেন্ট ফ্রি টেস্ট দিচ্ছে এবং 3,000-এর কাছাকাছি স্টুডেন্ট পেড স্টুডেন্ট আছে, ঠিক আছে। এবার চয়েস ইজ ইওর, পেড পেডে হলে পরে তুমি পুরো PDF এবং শিডিউল অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। আর ফ্রি টেস্টও তো আমি প্রত্যেক দিন নিচ্ছি, এমন নয় যে ফ্রি টেস্ট বলে আমি নিচ্ছি না, প্রতিদিন নেওয়া হচ্ছে। তো অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যাওয়ার পর তোমাদের যেটা যা ইচ্ছা তোমরা করে নাও। এবং আপডেট আমাদের এটাই ছিল। তো এইভাবে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, প্রিলিমিনারি যারা 2023-কে লক্ষ্য করছে WBCS এর প্রিলিমকে, তারা তোমরা এইভাবে করো, মক টেস্ট দাও। 22-এর আমি তোমাদের ডেসক্রিপটিভে যে তোমাদের যে পেপারগুলো রয়েছে, সরি ডেসক্রিপটিভ পেপার নয়, 22-এর যে আমাদের 6টা পেপার রয়েছে সেই পেপারগুলো আমি স্ট্র্যাটেজি একটা একটা করে নিয়ে আসবো, সেগুলো গো থ্রু করবে, আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। টিল দেন থ্যাংক ইউ।